হ্যালো বিবাস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। 1997 সালের ঈদ উল ফিতরে সর্বমোট 9টি সিনেমা মুক্তি পায়। এই 9টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং 1997 সালের ঈদ উল ফিতরে কোন সিনেমা বক্স অফিস থেকে কত আয় করেছিল, চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক। 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 9 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে অমর সানি মৌসুমী অভিনীত মিথ্যা অহংকার সিনেমাটি। মিথ্যা অহংকার এই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে 19টি সিনেমা হলে মুক্তি পায়। অমর সানি মৌসুমী অভিনীত মিথ্যা অহংকার সিনেমাটি 8 সপ্তাহে সর্বমোট 160টি সিনেমা হলে চলেছিল এবং মিথ্যা অহংকার সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 1,20,00,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মিথ্যা অহংকার এই সিনেমাটি এভারেজ সিনেমা। 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 8 নম্বরে আছে শাবানা হুমায়ুনপুরি দিয়ে সুবর্ণা মুস্তফা চম্পা অভিনীত পালাবি কোথায় সিনেমা। এই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে 31টি সিনেমা হলে মুক্তি পায়। শাবানা হুমায়ুনপুরি দি সুবর্ণা মুস্তফা ও চম্পা অভিনীত পালাবি কোথায় এই সিনেমাটি 8 সপ্তাহে সর্বমোট 190টি সিনেমা হলে চলেছিল। বিভিন্ন পত্রিকাতে পালাবি কোথায় এই সিনেমাটিকে ফ্লপ বার্ডের দিলেও সত্যিকার অর্থে এই সিনেমাটি ছিল এভারেজ সিনেমা। 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 7 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে শাবানা আলমগীর মৌসুমী অমর সানি অভিনীত শান্তি চাই সিনেমাটি। শান্তি চাই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে 48টি সিনেমা হলে মুক্তি পায়। আলমগীর শাবানা মৌসুমী অমর সানি অভিনীত শান্তি চাই এই সিনেমাটি 9 সপ্তাহে সর্বমোট 200 সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 1,50,000,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শান্তি চাই এই সিনেমাটি হিট সিনেমা। 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ইলিয়াস কাঞ্চন মৌসুমী অমর সানি অভিনীত গোলাগুলি সিনেমাটি। গোলাগুলি এই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে 33টি সিনেমা হলে মুক্তি পায়। ইলিয়াস কাঞ্চন মৌসুমী ও অমর সানি অভিনীত গোলাগুলি সিনেমাটি 9 সপ্তাহে সর্বমোট 200+ সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 1,50,000,000 প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গোলাগুলি এই সিনেমাটি হিট সিনেমা। 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 5 নম্বরে আছে অমর সানি মৌসুমী অভিনীত রূপসী রাজকন্যা সিনেমাটি। রূপসী রাজকন্যা এই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে 31টি সিনেমা হলে মুক্তি পায়। অমর সানি মৌসুমী অভিনীত রূপসী রাজকন্যা এই সিনেমাটি 8 সপ্তাহে সর্বমোট 200+ সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 2,00,000,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রূপসী রাজকন্যা এই সিনেমাটি হিট সিনেমা। 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ডেনিসিটাক নতুন সাব্বির অভিনীত সুপারম্যান সিনেমাটি। সুপারম্যান সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে 24টি সিনেমা হলে মুক্তি পায়। ডেনিসিটাক নতুন অভিনীত সুপারম্যান এই সিনেমাটি 10 সপ্তাহে সর্বমোট 200 সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 2,00,000,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুপারম্যান এই সিনেমাটি হিট সিনেমা। ডেনিসিটাক অভিনীত সুপারম্যান সিনেমাটি সিনেমা হলে মোটামুটি ব্যবসা করলেও এই সিনেমাটি সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তো যাই হোক, 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 9টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রাজ্জাক মৌসুমী রুবেল অমিত হাসান অভিনীত জজ সাহেব সিনেমাটি। জজ সাহেব এই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে 28টি সিনেমা হলে মুক্তি পায়। রাজ্জাক মৌসুমী রুবেল অভিনীত জজ সাহেব এই সিনেমাটির রেন্টাল ছিল বেশি। তো যাই হোক, জজ সাহেব সিনেমাটি 10 সপ্তাহে সর্বমোট 230টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 3,00,000,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জজ সাহেব এই সিনেমাটি সুপারহিট সিনেমা। 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 9টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মান্না চম্পা আমিন খান অভিনীত জনতার বাদশাহ সিনেমাটি। 1997 সালের ঈদ উল ফিতরে জনতার বাদশাহ সিনেমা 40টি সিনেমা হলে মুক্তি পায়। মান্না আমিন খান চম্পা অভিনীত জনতার বাদশাহ এই সিনেমাটি 11 সপ্তাহে সর্বমোট 300+ সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 3,00,000,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জনতার বাদশাহ এই সিনেমাটি সুপারহিট সিনেমা। 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 9টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জসিম শাবানা ঋতুবর্ণা চ্যাংকি পাণ্ডে অভিনীত স্বামী কেন আসামি সিনেমাটি। স্বামী কেন আসামি এই
সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে বাংলাদেশে 52টি সিনেমা হলে মুক্তি পায় এবং কলকাতায় 22টি সিনেমা হলে মুক্তি পায়। জসিম শাবানা ঋতুপর্ণা অভিনীত স্বামী কেন আসামি এই সিনেমাটি 12 সপ্তাহে সর্বমোট 400+ সিনেমা হলে চলেছিল এবং স্বামী কেন আসামি এই সিনেমাটি লাইফটাইম বক্স অফিস থেকে আয় করেছিল 7 কোটি টাকা+। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী কেন আসামি এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তো বিয়াস, 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এই 9টি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটা কথা না বললেই নয়, কোন ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে জানাবেন, দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।